সম্মানিত সুধী, ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে বসেই ওরসালাইন তৈরি করতে পারেন সে বিষয়টি। অনেকেই হয়তো এই ওরসালাইন বানানোর সঠিক নিয়মটি জানেন না, আমি সঠিকভাবে এই ওরসালাইন বানানোর নিয়মটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের দেশে পানিবাহিত রোগের প্রকোপ অনেক সময় হয়ে থাকে, অনেক সময় আমরা দোকানেও স্যালাইন কিনতে পাই না, এই জন্য আপনি কিভাবে বাড়িতে বসেই ওরসালাইন তৈরি করতে পারেন সে বিষয়টি আজকে শেয়ার করার উদ্দেশ্যে আমার ভিডিওটি। এই জন্য লাগবে আপনার লবণ এবং লাগবে গুড় ও আধা লিটার পানি, এর সমন্বয়ে আপনি বাড়িতে বসেই ওরসালাইন তৈরি করতে পারেন। আপনি গুড়ের পরিবর্তে ইচ্ছে করলে চিনি ব্যবহার করেও এটি তৈরি করতে পারেন। আপনি প্রথমে একটি পাত্রে পানি নিয়ে ভালো করে 15 মিনিট জাল করবেন, জাল করে পাত্রটি বিশুদ্ধ করবেন। আমি এই পাত্রটি 20 মিনিটের মতো পানি দিয়ে জাল করে পাত্রটি বিশুদ্ধ করে নিয়েছি এবং এখানে আধা লিটার পানি দেখতে পাচ্ছেন, এই আধা লিটার পানি কিন্তু বিশুদ্ধ পানি, এটি জাল করে নিয়েছি এবং একদম ঠান্ডা করে নিয়েছি পানি। পানি কিন্তু গরম থাকলে হবে না, এর বিপদ হতে পারে, আপনি অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন। পানি কিন্তু গরম পানি দিয়ে স্যালাইন বানাবেন না, পানি একদম ঠান্ডা করে নিতে হবে। এটি প্রথমে একটি পাত্রে আপনি আধা লিটার পানি নিয়ে পাত্রটি ভালো করে 15 থেকে 20 মিনিট জাল করবেন এবং পানিটা একদম ঠান্ডা করে নেবেন, তারপর আপনি সেই স্যালাইন তৈরি করবেন। একটি পাত্রে আপনি ভালো করে পানি নিয়ে জাল করার পর যখন পাত্রটি বিশুদ্ধ হবে পানিটুকু ঠান্ডা করে নেবেন এবং সেই বিশুদ্ধ পাত্রে আপনি আধা লিটার পানি আপনি একদম মেপে এটি দিবেন। আমি আপনাদের দেখিয়ে দিলাম, আধা লিটার পানি আমি মেপে নিয়েছি। এক চিমটি লবণ নেবেন, মাত্রা অতিরিক্ত লবণ ব্যবহার করবেন না, এক চিমটি লবণ ব্যবহার করবেন আধা লিটার পানিতে এবং পরিমাণ মতো গুড় নেবেন। আপনি এই গুড় অথবা চিনি এখানে ব্যবহার করতে পারেন, এভাবে মুঠ দিয়ে এক মুঠ গুড় অথবা চিনি নিতে পারেন, নিয়ে আপনি এই পানিতে দিয়ে দিলেন, দিয়ে এটি যখন ভালো করে মিশে যাবে তখন ওরসালাইন বানানো হয়ে যাবে। এভাবে দিয়ে একটি চামিল দিয়ে আপনি এভাবে ভালো করে নেড়ে নেবেন, নেড়ে আপনি এটি ভালো করে মিশিয়ে নেবেন, ব্যাস তৈরি হয়ে গেল ওরসালাইন। সম্মানিত সুধী, আপনাদের অবগতির জন্য আমি একটি কথা বারবার বিশেষভাবে বলে দিচ্ছি, আপনি সঠিক নিয়ম জানার পরই এই স্যালাইন বানিয়ে আপনি খেতে পারেন, অবশ্যই 6 ঘন্টার মধ্যে এটি খেয়ে ফেলতে হবে।